গুড ইভিনিং গাইস বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগত হ্যাঁ গাইস আজকে তোমাদের যেহেতু জেল পুলিশের পরীক্ষা হলো সো তোমাদের কী কী অ্যান্সার এসেছে সেটাই তোমাদের জানাবো সো তোমার তোমরা যেসব অ্যান্সার করেছো তার সাথে কোনটা পারফেক্ট কোনটা ভুল আমরা সম্পূর্ণটা এখানে তোমাদের পারফেক্ট অ্যান্সার দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রাইট সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অ্যান্সার কী কী ঠিক কত ভুল হলো এবং কত নাম্বার তোমরা পেয়েছো অবশ্যই তোমরা জানতে পারবে সো গাইস আজকে শুরু করতে চলেছ তো তোমাদের ফার্স্ট কোনো দেওয়া আছে এখানে লিডিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমাদের ইটালিতে ওকে নেক্সট এরপরে বসো ডান দেখে থাকো দু নম্বর আছে একটা অঙ্ক দেওয়া আছে ছয় আঠেরো চার ছয়ের সাথে তিন গুণ করা হয়েছে সো আঠেরো হয়েছে চারের সাথে তিন গুণ করে হচ্ছে বারো সো তোমাদের বি নাম্বারটা তোমাদের রাইট অ্যান্সার এরপরের নাম্বারে দেখতে পাচ্ছ একটা ম্যাথ দেওয়া আছে দু নম্বর বা সাইডে এখানে কোন সংজ্ঞার সাথে একের পাঁচ অংশ দশের পাঁচ গুণ হবে সো এখানে অ্যান্সার চলে যাবে সি নাম্বারটা ওকে নেক্সট এরপর হচ্ছে গ্রেটফুলের প্রিফিক্স বসাতে বলেছে সেটা হবে আনগ্রেটফুল ওকে নেক্সট এরপরে প্রশ্ন একটা আছে দেখো দেওয়া আছে এখানে হি স মি বাই চান্স ওকে অ্যান্ড ড্যাশ বলেছে এখানে কি হবে এখানে দা কার ওকে এখানে বলা আছে অ্যান্সার চলে যাবে এখানে সি নাম্বার তোমাদের স্টপড কারণ এখানে ছয়টা পাস্টেঞ্চ আছে ওকে নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ চলে গেছে আমরা এরপরে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো এখানে ছ নম্বরে সমুদ্র সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে বা সম্পূর্ণভাবে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তা কি বলা হয় তাকে বলা হয় কী গাইস তাকে কি বলা হয় তাকে বলা হয় উপহ্রদ ওকে গাইস তাকে বলা হয় উপ ওকে তাকে বলা হয় উপ হ্রদ ওকে নেক্সট এরপরে আট নম্বর কোশ্চেন দেখো ডান দিকে দেওয়া আছে এটা বলছে হুইচ ইজ দ্য ফরচুনার অফ দ্য ইন্টারনেট ইন্টারনেটের অগ্রদূত কাকে বলা হয় ওকে গাইস ইন্টারনেটের অগ্রদূত কাকে বলা হয় সেটা হচ্ছে ডি তোমাদের অ্যাপার্টমেন্ট ওকে এয়ারপ্রেন্ট ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপরের প্রশ্ন যেটা আছে দেখতে পাচ্ছ তোমাদের সাত নম্বর প্রশ্নের একটা ম্যাথ দেওয়া হচ্ছে এটা তোমাদের কত টাইম হবে সেটা তোমাদের অ্যান্সার নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এটা তোমাদের রাইট অ্যান্সার ব্লু ব্লাড এটা তোমাদের অ্যান্সার কী হবে ব্লু ব্লাড এখানে ন নাম্বার অ্যান্সার তার দিকে দেখা সেটা অ্যান্সার চলবে মেম্বার অফ আর সিওসিক অর নোবেল ফ্যামিলি ওকে ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপর দশ নম্বর কোয়েশন দেখতে পাচ্ছো দ্য শিপার্ড ওয়াজ লুকিং আফটার দ্যাস অফ দ্য শিপ এটা কী হবে সেটা হবে ফ্লক ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার সি নাম্বার ওকে দশের সি নেক্সট এরপর দেখতে পাচ্ছো এগারো নাম্বার দেখতে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাব্য কথা কে এটা প্রকাশ করেছেন বা কাদের এটা সো সেটা হচ্ছে তোমাদের সি নাম্বার অর্থাৎ তোমাদের অপশন চলেছে আই এ ওকে আই ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ডান দিকে দেখতে পাচ্ছ সফটওয়্যার কে আবিষ্কার করেন জাবা সফটওয়্যার ওকে জাবা সফটওয়্যারকে আবিষ্কার করেন অ্যান্সার চলে যাবে সি জেমস ই গোসলিং ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপরে প্রশ্ন বারো নম্বর দেখতে পাচ্ছ বা দিকে একটা অঙ্ক দেওয়া আছে সো এটা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার চৌরাশি ওকে এইটি ফোর নেক্সট বোল্ড ফ্রম দ্য ব্লু বোল্ড ফ্রম দ্য ব্লু এটা রাইট অ্যান্সার কোনটা চোদ্দো নম্বর এটার রাইট অ্যান্সার কোনটা হবে

অর্গানাইজ ফ্রম আবার অর্থাৎ কৃষ্ণা নদী তোমাদের কোথা থেকে উৎপত্ত হয়েছে ষোলো নম্বর সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ওকে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা নেক্সট ডান দিকে দেখো তোমাদের বলেছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ডের পাওয়ার পয়েন্টের জুম কত সেটা হচ্ছে তোমাদের চারশো ওকে নেক্সট এরপরে প্রশ্ন শত নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথের অ্যান্সার কোনটা হবে সেটা চলে যাবে ডি নাম্বার তিনশো উনিশ নম্বরে একটা আছে সেটার অ্যান্সার চলে যাবে ডি জুড়ে যার জুরিয়েশন ইজ জুরিয়েডিকশান ওকে নেক্সট এরপরে প্রশ্ন আছে সতেরো নম্বর দেখতে পাচ্ছ এখানে সরি সাত নাম্বার পেজে একুশ নম্বর দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কবে ওকে কোথায় হবে এটা এটা কোথায় হবে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেম এটা কোথায় হবে ওকে এটা তোমাদের হবে নিউজিল্যান্ড ওকে এটা তোমাদের রাইট এরপরে প্রশ্ন নাম্বার আছে ওকে দেখতে চন্দ্র যদি উপগ্রহ হয় তাহলে পৃথিবী কি হবে ওকে চন্দ্র যদি উপগ্রহ তাহলে পৃথিবী গ্রহ নিশ্চয় এটা তোমাদের সি নাম্বার গ্রহ রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ বাইশ নাম্বার একটা তোমাদের বাদিকে দেখো বাইশ নাম্বার একটা এখানে একটা বলেছি এর পরে কত কত হবে দেখতে পাচ্ছ প্রত্যেকটার সাথে চার যোগ হয়েছে ছত্রিশের পরে চার যোগ করলে হচ্ছে চৌত্রিশ তার সাথে চার যোগ করলে হচ্ছে আটত্রিশ অ্যান্সার চলে যাবে তোমাদের বি রাইট অ্যান্সার ওকে চব্বিশ নাম আছে ড্রেন্জার ওকে ডেঞ্জারের প্রিফিক্স তোমাদের বসাতে বলেছে ওকে ডেঞ্জারের তোমাদের প্রিফিক্স বসাতে বলেছে প্রিফিক্স ওকে ডেঞ্জারের প্রিফিক্স তোমার তোমাদের ডেঞ্জারের প্রিফিক্স কোনটা হবে গাইস হ্যাঁ গাইস বলো ডেঞ্জারের প্রিফিক্স কোনটা হবে ওকে এন ডেঞ্জার হবে ওকে গাইস এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বলা আছে পঁচিশ নাম্বার এখানে একটা প্রশ্ন বলা আছে কারেক্ট অ্যান্সার কোনটা হবে হ্যাঁ গাইস কারেক্ট অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সি ওকে গ্যারান্টি এটা তোমাদের রাইট অ্যান্সার হবে মনে থাকবে নেক্সট এরপরে প্রশ্ন চলে আসছে দেখো ছাব্বিশ নম্বরের হু ওয়াজ কল দ্য সেক্সপিয়ার অফ দ্য ইন্ডিয়া এক্সপিয়ার ইন্ডিয়াস এক্সপিয়ার কাকে বলা হয় সেটা হচ্ছে তোমাদের কালিদাসকে ওকে শেক্সপিয়ার ইন্ডিয়া কাকে বলা হয় সেটা হচ্ছে তোমাদের কালিদাসকে মনে থাকবে নেক্সট এরপরে প্রশ্ন আঠাশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেওয়া আছে চারটে অপশন দেওয়া আছে এখানে একটা বিভিন্ন নাম্বারের ওয়াইজকে এখানে সিলেক্ট করা হয়েছে অ্যান্সার হয়ে যাবে তোমাদের এ নাম্বার রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরে প্রশ্ন একটা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্লাংক্স এখানে সাতাশ নম্বর অ্যান্সার বলেছে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সি ই ফোর ওকে সি নাম্বার অপশান এটা অপশন হবে এখানে বলছে রেইনিং ক্যাট অ্যান্ড ডগস এটা কোনটা অ্যান্সার হবে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এটা তোমাদের কোনটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রেনিং হ্যাভ এটা তোমাদের অ্যান্সার হবে ওকে গাইস নিচে ডি নাম্বারটা অ্যান্সার তোমাদের হবে নেক্সট এরপর একটা দেখো তিরিশ নাম্বার অ্যান্সার আছে এখানে কারেক্ট অ্যান্সার অর্থাৎ কারেক্ট স্প্রিট বলেছে তোমাদের ডি নাম্বার অ্যাপশন হবে অ্যানালিটিক্যালি ওকে নেক্সট এরপর একত্রিশ নাম্বার দেখতে পাচ্ছো এখানে বলেছে কোন এয়ার স্টেশন থেকে তোমাদের চন্দ্রযান টু উৎক্ষেপণ করা হয় সেটা হচ্ছে সত্যীশ ধাওয়ান ওকে গাইস অপশন কোনটা হবে সেটা হবে তোমাদের ধাওয়ান স্পেস সেন্টার থেকে ওকে নেক্সট এরপরে প্রশ্ন তেইশ নম্বর বাদ এই তেত্রিশ ডান দিকে দেখতে পাচ্ছ কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় সেটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর নেক্সট বত্রিশ নাম্বার দেখতে পাচ্ছ এখানে একটা অপশন দেওয়া আছে এখানে বলেছে একটা অঙ্ক দেওয়া আছে কে কার থেকে বড়ো সো এখানে অপশন কোনটা হবে পাঁচ বছর বড়ো ওকে এই হিসাবে তোমাদের অ্যান্সার কোনটা হবে সেটা হচ্ছে তোমাদের সি পনেরো বছর ওকে আর ডান থেকে দেখতে পাচ্ছ চৌত্রিশ নম্বর ইন হট ওয়াটার এটা কোনটা হবে ওয়েথ ওকে এখানে বলা আছে ট্রামবেল উইথ সামথিং ওকে এখানে বলা আছে এটা তোমাদের অ্যান্সার নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যাডভান্টেজ এর বিপরীত শব্দকে অর্থাৎ ফিফিক্স আগে কিছু বসাতে হবে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অপশন হবে সি তোমাদের রাইট অ্যান্সার ওকে ছত্রিশ নম্বর অ্যান্সার দেখতে পাচ্ছ এখানে বলেছে উৎসবে উৎসবের শহর কাকে বলা হয় হ্যাঁ গাইস উৎসবের শহর কাকে বলা হয় অপশন তোমাদের হবে বারাণসী ওকে গাইছ বারাণসী অনেক মন্দির আছে এটাই তোমাদের অ্যান্সার বারাণসী ওকে এরপর আছে আটত্রিশ নম্বর অপশন বলেছে তোমাদের যে এখানে কত সালে কম্পিউটার প্রথম চালু করা হয় কত সাল হতে পারে সেটা হচ্ছে তোমার ছেচল্লিশ থেকে উনষাট ওকে নেক্সট এরপরে প্রশ্ন আছে একটা সাইত্রিশ নাম্বার দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক দেওয়া আছে শুধু ধার্য মূল্যের বিক্রয় মূল্য কত হবে ওকে সেটা হচ্ছে চারশো পাঁচ টাকা ওকে অপশান হবে চারশো পাঁচ টাকা এতে দশ পার্সেন্ট ছাড় করে দেখো চারশো পাঁচ টাকা তোমাদের অ্যান্সার নেক্সট এখানে বলেছে উনচল্লিশ একটা ফিলিং দ্য ব্লাংস বলেছে সেটা হবে ওয়াজ রাইটিং ওয়াজ রাইটিং এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরে প্রশ্ন দেখে বলেছে ফিল ইন দ্য ব্লাংস কলম্বাস ড্যাশ আমেরিকা কলম্বাস কি তৈরি করেন কলম্বাস কি করেন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা তোমাদের অ্যান্সার হয়ে যাবে বি ডিসকভার্ড ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এটা নেক্সট আমার বলেছে এখানে তুঙ্গভদ্রা অবস্থান অভয়ারণ্য কত অবস্থা অনেকবার পড়েছি এটা তুঙ্গভদ্রা কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমাদের কর্ণাটকে অবস্থিত ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার তুঙ্গভদ্রা তোমাদের কর্ণাটকে অবস্থিত নেক্সট বলে হচ্ছে বিশ্বের প্রথম মাইক্রোপ্রেসার কোনটি এখানে চারটা অপশান আছে কোনটা কত সালে সেটা হবে প্রত্যেকটা সাল দেওয়া আছে সো কোন সালটা তোমাদের হবে তোমাদের হবে চার হাজার চার এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ বিয়াল্লিশের একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথের অ্যান্সার কোনটা হবে অপশান হবে তোমাদের সি রাইট অ্যান্সার একটা ওকে আর চল্লিশ আছে এখানে তোমাদের ফিল ইন দা ব্লাংস বলেছে ফিল ইন তোমাদের অ্যান্সার কোনটা হবে সেটা হচ্ছে তোমাদের বি নাম্বার স্মলস এ র্যাট ওকে নেক্সট আর একটা প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে তার নিচে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই কী হবে এখানে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে দ্য স্টেশন ওকে সেটা হবে তোমাদের রিচ দ্য স্টেশন স্টেশন পৌঁছানোর আগে চলে গেছে তো এরপরে ছেচল্লিশটা নাম্বার দেখতে পাচ্ছ বাদিকে নির্মলিখিত জনসংখ্যা কোনটি সব থেকে সেটা হচ্ছে তোমাদের ভাটিকান সিটি অনেকবার পড়িয়েছি পেইন্টার নিচের কোনটির সাথে পেন্টিয়াম সম্পর্কযুক্ত সেটা কোনটির সাথে পেন্টিয়াম সম্পর্কযুক্ত সেটা হচ্ছে মাইক্রোপ্রেসার দেখবে কোনো কোনো ল্যাপটপে অনেক সময় ওপরে স্টিকারের এসে ওপরে লেখা থাকে পেন্টিয়ামওকে এই কথাটা লেখা থাকে সো সেটা হচ্ছে প্রসেসরের একটি অংশ সো এরপরে প্রশ্ন বলা আছে দেখতে পাচ্ছো সাতচল্লিশ নাম্বার দেখো স্কল উপর নিয়ে এসেছি এখানে একটা বয়সের অনুপাত বের করতে বলেছে সো তোমাদের বয়স কত হবে এ এর বয়স কত হবে তোমাদের অপশন হবে ডি বারো অ্যান্সার এটাই তোমাদের অ্যাপসোলেট রাইট অ্যান্সার এরপরে আছে একটা তোমাদের এখানে একটা অনেকগুলো দশটা না কটা দুই বলতে হয়তো দশটা তোমাদের ইংলিশ সো এখানে কুড়িটা হয়তো ইংলিশ আছে সো এখানে কোনটা অ্যান্সার হবে উনপঞ্চাশ সো এটার অ্যান্সার কোনটা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্যাশ একটা অপশন দেওয়া আছে তো অ্যান্সার তোমাদের প্রথমটা হয়ে যাবে করিডোট ওকে এটা তোমাদের অ্যান্সার হবে নেক্সট পঞ্চাশ নাম্বার দেখতে পাচ্ছি এখানে একটা একটা আছে এটা তোমাদের স্প্লিট করতে হবে ওয়ার্ড একটা কারেক্ট অ্যান্সার করতে হবে অপশান চলে যাবে বি নাম্বারেরটা এইটা ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপর দেখতে পাচ্ছ সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কত হবে সেটা হচ্ছে ছ ডিগ্রি সেলসিয়াস ওকে অপশন হবে তোমাদের ছ হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট এরপর ডান দিকে দেখতে পাচ্ছ হু ডেভল সিও বিএল কব্বল নির্মাতা কে কব্বল নির্মাতা কে করেন তোমাদের অপশন হবে ডি গ্রেস মারি হুপার ওকে অপশন হবে গ্রেস মারি হুপার ওকে নেক্সট এরপরে প্রশ্ন হুইচ ইজ দ্য ওয়ার্ড নাম্বার এর ভিতরে কোনটি ওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে বাংলা করা আছে সো আলু গম বুট্টার চাল এর ভিতরে একটা অপশন দেখো তোমাদের আলুটা ওকে তোমরা একটা জিনিস খেয়াল তলায় তৈরি হয় সবকটা দানা জাতীয় এটা একমাত্র আলুটা একটু আলাদা মাটি নিয়েছে এটা সো এটা আলু তোমাদের রাইট অ্যান্সার আর চান্ন নম্বর ডান দিকে দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া আছে ফিল ইন দ্য দ্যস একই ব্যাপার অপশন চলে যাবে ওকে এটা হচ্ছে কনফিডেন্সিয়াল জিনিস লক করে রাখে ওকে মান্থলি দেওয়া আছে মান্থলি এর ফিফিক্স বসাত আছে পূর্বে কী আছে কোনটা হবে সেটা হচ্ছে বাই মান্থলি ওকে সেটা হচ্ছে বাই মান্থলি ওকে নেক্সট এর পরে প্রশ্ন দেখতে পাচ্ছ ছাপ্পান্ন নম্বর একটা কোনটা ভুল কোনটা ঠিক হবে তোমাদের অপশন হবে ডি নাম্বার ওকে তোমাদের অপশন হবে ডি নাম্বার ওকে নেক্সট এর পরে প্রশ্ন আছে আঠারো নাম্বার দেখতে পাচ্ছ ডান দিকে কোনটা হবে খুব একটা ইজি কোয়েশ্চিন গাইস খুব একটা ইজি কোনটা অ্যান্সার হবে তোমাদের অ্যান্সার হবে এখানে বি নাম্বারটা এটা হ্যাভি খুব সহজ দেখো এন এ এম এর পরে এন বসেছে বির পরে বসবে সি একইভাবে অ্যান্সার করো তারপরে এটার সাথে মিলিয়ে দেখো যেটা হবে সেটা ওকে এরপরে যেটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যাভারেজ অফ সিক্সটিন নাম্বার এটা বলেছে একটা গড় বের করতে বলেছে কোনটা হবে অ্যাভারেজের গড়ে কোনটা হবে ওকে সো এটার অ্যান্সার কোনটা হবে সেটা হচ্ছে তোমাদের দশ ওকে মোস্ট খুব সহজ প্রশ্ন কাজ খুব সহজ প্রশ্ন এসছে আর তোমাদের বার কবশের পরের দিন আমি জানিয়ে দেব কত হতে পারে তোমাদের এক্সপেক্টেড কার্টন মার্ক কালকে আমি অবশ্যই জানিয়ে দেবো ওকে আজকে তোমরা অ্যান্সার করে দেখে নাও বুঝতে পারবে তোমাদের কত পেয়েছো তো কার্টন মার্কের কথা বলে অবশ্যই একটু ধারণা আসবে এখানে হিউম্যান বলেছে এর তোমাদের পিফিক্স বসাতে বলছে পূর্বে কি বলবে সেটা হচ্ছে ইনহিউম্যান ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট বলেছে এটা ওকে এরপর আছে ষাট নম্বর এখানে বলেছে তাপ মাপার যন্ত্রের নাম কি। হ্যাঁ গাইস তাপ মাপার যন্ত্রের নাম কি। এটা আশা করি পাড়ার দরকার ওকে তাপ মাপার যন্ত্রের নাম কি ওকে গাইড বলো তোমরা তাপমাপার যন্ত্রের নাম কি বলো তাপমাপার যন্ত্র কী হবে সেটা হচ্ছে তোমাদের ক্যালোরি মিটার ওকে অপশন হবে ক্যালোরি মিটার ওকে ক্যালোরি মিটার রাইট অ্যান্সার নেক্সট এরপর দেখতে পাচ্ছ এস এল এর সম্পূর্ণ নাম কিস সেটা হচ্ছে এইটা কোয়েরি অফ ল্যাঙ্গুয়েজ ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এর পরে প্রশ্ন আছে একটা অঙ্ক একষট্টি নাম্বার একটা অঙ্ক দেওয়া তার আগে তেষট্টি নাম্বার বলে দিচ্ছে এইটা সেটা হচ্ছে তোমাদের আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট কোনটা কোনটা অ্যাবাউট ইট সেটা হচ্ছে সরি এটা বি নাম্বার তোমাদের অ্যান্সার হবে ওকে আর এখানে বলেছি এইটার কোনটা অ্যান্সার হবে এইটা ওকে এটার কিউব করলে তোমাদের অ্যান্সার হবে এইটা তোমাদের অ্যান্সার এ নাম্বারটা তোমাদের হাই হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার ওকে এ নাম্বার তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার মনে থাকে জানো অন্য কোনোটাই হবে না হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আর এখান টু বিল দ্য ক্যাট টু বেল দ্য ক্যাট এটা তোমাদের অপশন চলে যাবে এ নাম্বার এটা টু ফেস দ্য রিক্স ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপরে পঁয়ষট্টি নাম্বার অ্যান্সার যেটা আছে তোমরা দেখে নাও এটা তোমাদের অ্যান্সার চলে যাবে ভারতীয় ইন্ডিয়ান গার্ডেন গাইস এত সহজ অংশ এর থেকে হওয়ার কিছু নেই এটা এখানে দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড সেটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওকে গাইস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার নেক্সট এরপরে প্রশ্ন আছে কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এখানকার অপশন কোনটা হবে অপশন এটাই তোমাদের রাইট অ্যান্সার এই মাত্র অঙ্ক এখানে এখানে কোনটা গাইজ অপশন হবে দুর্গা ব্যানার্জি ওকে অপশন হবে শ্রী দুর্গা ব্যানার্জি ওকে নেক্সট এরপরে প্রশ্ন আছে পতঙ্গ সম্বন্ধীয় জ্ঞানকে কি বলা হয় পতঙ্গ সম্বন্ধীয় জ্ঞানকে কি বলা হয় সে হচ্ছে এন্টোমোলজি ওকে অ্যান্টিমোলজি বলা হয় আর এখানে একটা তোমাদের রিলেশন বলেছে একাত্তর নম্বর ডান দিকে দেখতে পাচ্ছ সেটা কি হবে অ্যান্সার সেটা হবে ডি নাম্বার নাতনি ওকে নাতনি তোমাদের রাইট অ্যান্সার এবং সত্তর নাম্বারে একটা অ্যান্সার বের করতে বলেছে সেটা কোনটা হবে সেটা হচ্ছে তোমাদের এ নাম্বার রাইট অ্যান্সার ওয়ান বাই এইট ওকে নেক্সট ডান দিকে দেখো দেওয়া আছে কোনটা অপশন হবে কোনটি বৃহত্তম অপশন হবে এইটা বি নাম্বার তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপর প্রশ্ন তিয়াত্তর নাম্বার দেখতে পাচ্ছো এখানে একটা বলছে বুধ আর শুক্র এত ইজি বস ছোটোবেলা থেকে আর এটা একটা পাঁচই সেপ্টেম্বর কার জন্য পালন করা হয় সবাই জানো এর তো তার বলার কিছু নেই তাও দেখিয়ে দিলাম ভ্রবপলী রাধাকৃষ্ণান এরপরে একটা দেখতে পাচ্ছ চুয়াত্তর নাম্বার আছে কত পার্সেন্ট সুদের জন্য সেটা হচ্ছে তোমাদের টেন পারসেন্ট ওকে কত পারসেন্ট সেটা হচ্ছে তোমাদের টেন এটা অনেকে করেছে বাট এটা হবে না ওকে তোমাদের হবে এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ওকে ফর্টি পার্সেন্ট হলে ঠিক হবে নেক্সট এরপর হচ্ছে নয় দ্বারা বিভাজ্য কোনটা হবে নয় দ্বারা বিভাজ্য কোনটা হবে তোমাদের রাইট অ্যান্সার চলে যাবে বি নাম্বারটা ওকে বি নাম্বারটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে লোকসভা সভাপতিকে কি বলা হয় লোকসভা সভাপতিকে কি বলা স্পিকার বলা হয় আমাদের বর্তমান স্পিকার আপাতত কে আছে তোমরা জানো তো আমাকে কমেন্ট করে জানাতে পারো কে গীতগোবিন্দ কী লেগেছেন জয়দেব এত সহজ প্রশ্ন এর থেকে জানার কিছু নেই খুব বারবার এসছে পরীক্ষা দেখে বোঝা যায় যেগুলোই আসে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ আটাত্তর নম্বর একটা ম্যাথ দিয়েছে ম্যাথের অঙ্কর অ্যান্সার কোনটা হবে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ বর্গমিটার ওকে সমাধান করে নিও এরপর একটা পাচ্ছে এখানে আশি নাম্বার একটা বালক বালিকাদের এবং ড্রেসে শতকরা কত শতাংশ হলুদ আছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ওকে টোয়েন্টি পার্সেন্ট অপশন রাইট অ্যান্সার তোমাদের এরপর আছে একাশি নাম্বার অ্যান্সার লাস্টের দিকে চলে এসছে প্রায় অধিবর্ষ বা লিপিয়ার কোনটা এত প্রশ্ন এটা হিসাব করে চারদিন ভাগ করে দেখো যেটা মিলছে সেটাই আনসার তো তোমাদের ডি নাম্বার বলেছে অ্যান্সার কে এটিএম পরিষেবা চালু করেন কে এটিএম পরিষেবা চালু করেন এদের ভিতরে সেটা হচ্ছে এইটা এইচ এস বি সি ওকে অ্যান্সার হবে এইচ এস বি সি নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বিরাশি নাম্বারে একটা অপশন দিয়েছে কোন সংখ্যার সাথে এত এর সাথে ছয় বেশি হবে কোনটা হবে সেটা হচ্ছে চোদ্দো পয়েন্ট তেত্রিশ ওকে সেটা হচ্ছে তোমাদের চোদ্দো পয়েন্ট তেত্রিশ এটাও হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার এরপরে এছাড়া তারা গুণ করে কত অ্যান্সার হচ্ছে এটার সাথে এটা গুণ করে কত অ্যান্সার হচ্ছে সেটা অ্যান্সার হচ্ছে তোমাদের এইটটি ফোর ওকে এইটি ফোর তোমাদের অ্যান্সার হচ্ছে নেক্সট এইটি ফাইভ নাম্বার অ্যান্সার দেখো পঁচাশি নাম্বার ভারতীয় মহাকাশ গবেষণাগার কে ছিলেন বিক্রম সাবারকার ওকে বিক্রম সাভারকার তোমাদের অ্যান্সার হবে এবং সাতচল্লিশ নাম্বার তোমার এখানে এলসিএম এস সি এম যে কোনটা অ্যান্সার হবে সেটা বলেছে অপশন হবে একশো পঁচানব্বই ওকে অপশন হবে একশো পঁচানব্বই নেক্সট তোমাদের অ্যান্সার এইটি সিক্সের নাম্বারে এইটি সিক্স নাম্বার অ্যান্সার ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন সে মারা যান সেটা হচ্ছে জাকির হোসেন থাকাকালীন মারা যান এবং এখানে একটা সমাধান দিয়েছে খুব সহজ একটা সমাধান এইটা তোমাদের অ্যান্সার হবে ওকে তোমাদের এইটা অ্যান্সার হবে নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছ লাস্টের দিকে চলে এসেছি এইটটি নাইন এখানে নির্মিত কোন ধাতুটি সবচেয়ে ভারী সেটা হচ্ছে কোন ধাতুটি তোমাদের সবচেয়ে ভারী সেটা হচ্ছে ওসমিয়াম ওকে তোমাদের অ্যান্সার হবে ওসমিয়াম ওকে নেক্সট নব্বই নাম্বার একটা কোশ্চেন দেখো এখানে লাস্ট কোশ্চেন দেওয়া হচ্ছে এটার সমাধান বের করতে বলেছে এটার সমাধান বের করতে বলেছে সো হবে তোমাদের চার এটা তোমাদের রাইট অ্যান্সার এ পর্যন্ত দেখো পুরো হান্ড্রেড নব্বইটা তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কালকে তোমাদের প্রতিনিধি ক্লাস তো হবে তার সাথে কার্টন জানিয়ে দেবো একই ক্লাসের সাথে সো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমাদের কার্টন অবশ্যই কালকে জানাবো সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট সবকিছুই করো এবং চ্যানেলের সাথে থেকো ওকে প্রতিদিন ক্লাস আপডেট করার জন্য আজকের মতো পর্যন্ত নেক্সট ভিডিও পরদিন আসবো ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার ওকে গাইস